বাংলা মানবতার সমাধান

সম্মানিত ভাই ও বোনেরা দর্শক মণ্ডলী আমরা আলোচনা করছি আল্লাহর নবীর দায়িত্ব নিয়ে সূরাতুল আহজাবের মধ্যে আল্লাহর নবীর বিভিন্ন দায়িত্বের প্রসঙ্গ আল্লাহ বলেছেন যে ডি জব ডেসক্রিপশন দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটা দায়িত্বের কথা আমরা বলেছি একটা হলো শাহেদ একটা হলো মুবাশশির একটা হলো নজির এই তিনটার কথা আমরা বলেছি বাকি যে দায়িত্বের কথা সেটা আমরা আলোচনা করব এখন ইনশাআল্লাহ اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها النبي انا ارسلناك شاهدا ومبشرا ونذيرا

এবং ভয় প্রদর্শনকারী হিসেবে পাঠিয়েছি আরো পাঠিয়েছি আল্লাহর নির্দেশে আল্লাহর পথে মানুষদেরকে ডাকার জন্য আর উজ্জ্বল আলোক বর্তিকা হিসেবে তাহলে আমরা তিনটি দায়িত্বর কথা আগের এপিসোডে আলোচনা করেছি শাহিদ মুবসেদ এবং নদী আজকে আমরা চতুর্থ যে দায়িত্ব রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে এটা হল মূল দায়িত্ব সেটা হলো দাওয়াতে দীনের দায়িত্ব দাঈয়ান ইলা আল্লাহ আল্লাহর দিকে দাওয়াত দিবেন নবী বিইজনিহি উইথ দ্য পারমিশন অফ আল্লাহ আল্লাহর অনুমতিতে ওয়াসিরাজন মুনিরান আর একটা ব্রাইট লাইট যে লাইট থেকে মানুষ এনলাইটেড হবে যেখান থেকে মানুষ পথের দিশা পাবে তাহলে নবীকে মূলত আল্লাহ আল্লাহসভান হুয়া তাঁ আল্লাহ দায়ী ইলাল্লাহ করে পাঠালেন কোরআনের অগণিত অসংখ্য আয়াত তার প্রমাণ এই প্রমাণের কোন কমতি নেই কোরআনের মধ্যে আল্লাহ তাহাল নবীর ভাষায় বলছেন উল্হেদি সাবিলি আদার ইলাল্লাহ على بصيره انا ومن اتبعن قل هنا بولون هذه سبيلي اتى هلا مرقاه This is my way, this is my mission, this is my vision, this is my responsibility, that's my duty. What is that? ادعو الى الله امي الله اردك ما نجدرك دعك على بصيره আমি এলেম কালাম সহকারে অন্ধভাবে না আনা অন্ধান এবং আমাকে যারা ফলো করে তারাও ঠিক একই কাজ করে আর সেজন্যই দেখেন নবীর যে কাজটা দাওয়াত দিনের কাজ হলো সর্বশ্রেষ্ঠ কাজ আর এই কাজকে আল্লাহ তালা এত বড় মর্যাদা দিয়েছেন যেটা কল্পনা করা যায় না আল্লাহ কোরআনের আরাক আয়াতে বলেন সলিম ওমেন আহসানু কৌলন তার কথার থেকে কার কথা উত্তম হতে পারে মিম্লাহ যে আল্লাহর দিকে মানুষদেরকে ডাকে ওয়া নিজে ভালো আমল করে ওয়াকাল এবং বলে ইন্নানি মিনাল মুসলিম আমি মুসলমানদের একজন তাহলে যেই লোক আল্লাহর দিকে ডাকে তার কথা হলো সব থেকে ভালো কথা তার কাজ হলো সব থেকে ভালো কাজ এই কাজের চেয়ে ভালো কাজ হতে পারে না এই কথার চেয়ে ভালো কথা হতে পারে না এই দায়িত্বর চেয়ে বড় দায়িত্ব পৃথিবীতে আর কোনো কিছু হতে পারে না কারণ দাওয়াতি দিনের দায়িত্ব পালন করাটা এটা একটা ফরোজ কাজ কেমনভাবে ভাবে ফরোজ কেন আমি ফরোজ বললাম ফরোজ বলতে হলে তার পিছনে দলিল থাকা লাগে এভিডেন্স থাকা লাগে প্রমাণ থাকতে হয় আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আপনাকে আমাকে অর্ডার করেন কি বলে অর্ডার করেন ওদউ ইলান সাবিলি রব্বিকা বিল হিকমতি ওয়াল মাউইজাতেল হাসান ওয়াজাদিলহুম বিল্লাতিহি আহসান ادعو ডাকো কল প্রক্লেম টু ডু ইট আল্লাহর পক্ষ থেকে ওয়ার্ডার আর আমর যেটা আমরা জানি ওলাম ভালোভাবে জানেন আমর সব সময় উজুবের জন্য আসে অবলিগেশনের জন্য আসেন আল্লাহ রব আলিন এখানে ওয়ার্ডার করতেছেন ও তুমি ডাকো ইউ এভরি সিঙ্গল ইন্ডিভিজুয়াল সবাই আমাদেরকে আল্লাহর পথে ডাকতে হবে কোথায় ডাকতে হবে নিজের দিকে না নিজের মারকাজ আর খানকার দিকে না কোন দিকে ডাকতে হবে তোমার রবের পথের দিকে ডাকো কি দিয়ে ডাকবে বিল হেকমা উইজম দিয়ে ডাকবে হেকমত দিয়ে ডাকবে সুন্দর সুন্দর কথা দিয়ে ডাকবে ভালো কথা বলবে আজে বাজে কথা বললে তো মানুষের আপনার কথা শুনবে না এই জন্য এবং সুন্দর সুন্দর কথা দিয়ে মানুষকে ডাকবে ওয়াজাদিল হোমবিললাতিহিয়া আহসান আর ইসলাম বিরোধীদের সঙ্গে যদি কোনো সময় ডিবেট করতে হয়। ইসলাম বিরোধীদের সঙ্গে যদি কোনো সময় আপনার কোন আর্গুমেন্টে যেতে হয়। তাহলে মুজাদালাটা এটা বেটার ওয়েতে হতে হবে। কারণ কি কারণ হলো ওলা তাস্থবিল হাসানা তু মন্দ এবং ভালো ভালো আর মন্দ দুটো কখনো ইকুয়াল না সমান না। এ দেফা আবিল্লাত হিয়া আহসান। যদি খারাপ কোনো কিছু হয় ভালো জিনিস দিয়ে এটাকে তুমি চেঞ্জ করে দাও এটাকে পরিবর্তন করে দাও এটাকে ভালো জিনিস দিয়ে তুমি খারাপকে রিমুভ করে দাও এটা হলো নিয়ম তাহলে কোরআনের আয়াত দিয়ে বোঝা যায় দাওয়াতি কাজ করাটা নবীর জন্য ফরজ ছিল নবীর উম্মত হিসেবে আমাদের প্রত্যেকের উপরেই দাওয়াতের কাজ করাটা ফরজ আপনি এটা মনে করবেন না যে অমুক মৌলানা সাহেব অমুক খতিব সাহেব অমুক ইমাম সাহেব অমুক জাকির নায়েক সাহেব আর সাহেব সাহেব অনেক করে ফেলতেছেন আমার জন্য এনাফ না। আমরা প্রত্যেকেই কিন্তু দাওয়াতের কাজ করার জন্য মোতালাব এটা আমরা কিন্তু আর এক্সপেক্টেড টু ডু ইট এখন বলবেন যে হুজুর আমার তো এলেম কালাম নাই আমি কিভাবে দাওয়াত দিব আপনার যতটুকু এলেম কালাম আছে অতটুকু নিয়েই আপনার উপরে দাওয়াতটা ফরজ অ্যাকর্ডিং টু ইউর ওন আমার হাম্বল আন্ডারস্ট্যান্ডিং হলো এটা এই উম্মতের মধ্যে প্রত্যেকজন নরনারী এভরি সিঙ্গেল ইন্ডিভিজুয়াল ব্রাদার এন্ড সিস্টার্স মেল এন্ড ফিমেল দাওয়াত ইজ অবলিগেটরি আপন এভরি সিঙ্গেল ইন্ডিভিজুয়াল অ্যাকর্ডিং টু এভরি এবিলিটি আপনার যে পরিমাণ জানা আছে অতটুকুন দাওয়াত আপনার জন্য দেওয়াটা জরুরি যদি শুধু কালিমাটা আপনি জানেন আর কিছু জানেন না খালি জানেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর এতটুকুন কথা যদি আপনি জানেন তাহলে আপনি এতটুকুন কথার দাওয়াত দিতে পারবেন আর এইটুক জানি না তো আমরা কি মুসলমান হয়েছি যেন যতটুকুন আপনি জানবেন অতটুকুন দাওয়াত পৌঁছানোটা আপনার জন্য কিন্তু জরুরি হয়ে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিয়েছেন এই দায়িত্বটা আপনি কোন গোষ্ঠীর উপরে কোন জাতির উপরে কোন ইনস্টিটিউশনের উপরে কোনো টেলিভিশনের উপরে কোন ইমাম অথবা খতিবের উপরে কোন বক্তার উপরে রেখে দিবেন না বরং এই দায়িত্ব আপনার নিজেরও আছে এই দায়িত্ব অনুভূতি আপনার মধ্যে থাকতে হবে এই দাওয়াতের কাজে যদি আমাদের এই জাতি আমাদের উম্মত অংশ গ্রহণ না করে তখন উম্মত থেকে ভালাই চলে যায় এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উৎসাহিত করেছেন দাওয়াতের ব্যাপারে সারা জীবন তিনি দাওয়াত দিয়েছেন দাওয়াত দিতে দিতে পৃথিবী থেকে চলে গিয়েছেন আর এরপরে আমাদেরকে বলে গিয়েছেন বল্লিগু আননি ওয়ালা আয়া বল্লিগু আননি তোমরা আমার থেকে পৌঁছায় দাও ওয়ালাও আয়া যদিও এটা একটা মাত্র কথা হয় একটা মাত্র আয়াত হয় দেখেছেন আমি যে বলেছিলাম যে এভরি সিঙ্গুল ইন্ডিভিজুয়াল প্রত্যেক নরনারীর জন্য দাওয়াত দেয়াটা ফরজ যতটুকু কোন্ জানেন একটা কথাও যদি আপনি জানেন নবীর থেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে এটা আপনি আরেকজনের কাছে পৌঁছাতে হবে এটা আপনার দাওয়াত আর এক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বলেছেন নাদর আল্লাহু ইম্রআন সামি আ মিননি মাকালতি فحফিজহা ওয়া ওয়াহা ওয়া আদহা ইলান

আন্ডারস্ট্যান্ড করলো এটাকে সে বুঝলো ওয়া আদ্দাহা ইলান নাস এবং মানুষের কাছে এটাকে সে পৌঁছায় দিল কেন মানুষের কাছে পৌঁছাতে হবে আল্লাহর নবী তার কারণে বলে দিলেন ফাও রাব্বা মুবাল্লাগিন হতে পারে যেই ব্যক্তির কাছে তুমি দাওয়াত পৌঁছাবে যার কাছে দাওয়াত পৌঁছाने হলো সে তোমার থেকে হয়তো কেপেবল মানুষ হতে পারে যেই ব্যক্তি আমার থেকে শুনেছে

যারা তোমরা এখানে উপস্থিত হয়েছ তোমরা আজ যারা হাজির আছো যারা হাজির নাই তাদের কাছে তোমরা এই দিনের দাওয়াত কে পৌঁছাবে আল্লাহ নবীর আদেশের মধ্যে দিয়ে এটা বোঝা যায় আমরা প্রত্যেকেই আল্লাহর নবীর থেকে যা জেনেছি কোরআন থেকে যা জেনেছি ইসলাম থেকে যা জেনেছি আমাদের অ্যাবিলিটি অনুযায়ী আমাদের প্রত্যেককে এটা আমাদের দাওয়াত পৌঁছানো আমাদের জন্য অবধারিত আমাদের জন্য ফরজে আইন ইন্ডিভিজুয়াল অবলিগেশন আমরা ইনশাল্লাহ দায়িত্ব পালন করব দাওয়াত সংক্রান্ত আরো অনেক কথা বাকি রয়েছে এই কথা আমরা বলবো তবে আমাদের সময় হলো খানিকক্ষণের বিরতিতে যাওয়ার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু

আল্লাহরকতের প্রতি ভরসা নিশ্চিতভাবে একমুখী ও নদিক থেকে তাকে এক জানতে হবে শিরক থেকে সম্পূর্ণ বিরত থাকা শিরক মহাপাপ কোনো সন্দেহ নেই এবং সেটা ঈমানকে পরিপূর্ণ ধ্বংস করে দেয় সুন্নাতের অনুসরণ আল্লাহর নিকটে মনে দিন হলো ইসলাম ইসলামে যেগুলি সুস্পষ্ট ইবাদত কুরআন বিরোধী যে কার্যক্রমে অংশগ্রহণ কেউ করবে আমরা নিশ্চিত করে জেনে রাখব তিনিও আমানতের খেয়ানত করেছেন হাসান জমিল शाहिदুল্লাহ খান মাদানী ডক্টর হাফেজ এবিএম হাসবুল্লাহ আকরামুস জামান বিন আব্দুল সালাম মুজাফফর বিন মুহসিন মাহমুদুল হাসান আব্দুর রাজ্জাক জাহাঙ্গীর আলমের উপস্থাপনায় তৌহিদ ঈমান এবং ইসলামের মূল ভিত্তি কবরের সাইদা করতেছে শেকতে ইসলামMongের কারণ স্রষ্টা আল্লাহ কর্তা একমাত্র আল্লাহ আর কি কি আছে মমিনের দায়িত্ব জানার জন্য দেখুন আকিদা পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম ব্যাক আফটার দ্য ব্রেক বিরতির পরে আপনাদের সবাইকে ওয়েলকাম করছে স্বাগত জানাচ্ছি কোরআন কেন্দ্রিক আলোচনায় আমরা দাওয়াতে দিন নিয়ে আল্লাহর নবীকে দায়ী করে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন আয়াত নিয়ে আমাদের আলোচনা হচ্ছে এবং এই দাওয়াতের ক্ষেত্রে আমরা কথা বলেছি নবী ওয়াসাল্লামের অবর্তমানে আমরা যারা উম্মতের যারা মেম্বার উম্মতের যারা অংশ আমরা মেল হই বা ফিমেল হই নারী হই বা পুরুষ হই এটা আমাদের দায়িত্ব আমরা যেন নবীর পক্ষ থেকে এই দায়িত্বকে পালন করি আর এই দায়িত্ব যদি আমরা পালন না করি তাহলে আল্লাহ সুফান হুয়া তালা কিয়ামতের ময়দানে আমাদেরকে অ্যাকাউন্টেবল করবেন আমাকে দাওয়াত দিতে হবে আমার ফ্যামিলির কাছে আমাকে দাওয়াত দিতে হবে আমার স্ত্রীর কাছে আমাকে দাওয়াত দিতে হবে আমার স্বামীর কাছে আমাকে দাওয়াত দিতে হবে আমার ছেলে মেয়েদের কাছে আমাকে দাওয়াত দিতে হবে আমার কালিগদের কাছে আমাকে দাওয়াত দিতে হবে আমার সারাউন্ডিং এ যারা আছে তাদের কাছে আর টেলিভিশনের মাধ্যমে তো সারা দুনিয়া আমাদের সারাউন্ডিং হয়ে গেছে কাজেই সারা দুনিয়াতে দাওয়াতের মেসেজ পৌঁছে দেওয়া আমাদের এই দায়িত্ব

যাকে যেই গ্রামে রেখেছেন যাকে যেখানে আল্লাহ পাঠিয়েছেন আপনি চাকরি করেন অথবা নিজের বাড়ি হোক বেড়াতে যান অথবা আপনি সেখানকার মুকিম হন মুসাফির হন অথবা না হন যাই হন না কেন ই হ্যাভ এ রেসপন্সিবিলিটি আপনি যাদের সাথে যখনই থাকবেন আপনি তখন তাদেরকে দাওয়াত দিবেন নন মুসলিমদের সঙ্গে থাকলে আপনার ভালো ব্যবহারের মাধ্যমে দাওয়াত দিবেন মুসলমানদের সঙ্গে থাকলে তাদেরকে দাওয়াত দিয়ে সংশোধন করবেন নন মুসলিমদেরকে ইসলামের সুশীতল ছায়াতলে আসার জন্য আপনি তাদেরকে সাপোর্ট করবেন এটা যদি আমরা না করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা কিন্তু জবাব দিতে পারবো না আমরা একটু চিন্তা করে দেখি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সর্বপ্রথম যখন ওহী আসলো আর আল্লাহ নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানযিল এই কথা যখন বললেন মুদ্দাসসির মুযাম্মিল চাদর দিয়ে তুমি মরে আছো তুমি ওঠো এবং মানুষদেরকে সাবধান করো রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম প্রথমে গিয়ে বিবিকে দাওয়াত দিলেন খাদিজাতুল কুবরা রাজি আল্লাহ তালা তিনি তো মনে মনে আগে থেকে রেডি ছিলেন নিজের স্বামীকে নিজে যেমন চিনেন দুনিয়ার কেউ তো চিনে না তিনি মুসলমান হয়ে গেলেন এরপরে রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম পুরুষের মধ্যে গিয়ে তার আপন বন্ধু আবু বকরকে দাওয়াত দিলেন আবু বকর রেডি ছিলেন তিনি মুসলমান হয়ে গেলেন ইয়াংদের মধ্যে আলী এবং আবি তলেবকে আল্লাহ রব আলামিন কবুল করলেন তিনি মুসলমান হয়ে গেলেন আর গুলামদের মধ্যে থেকে জায়দ ইবন হারিস আল্লাহ রসুলের পালক পুত্র রেডিছিলেন তিনি মুসলমান হয়ে গেলেন তাহলে সংখ্যা কয়জন হলো তিনজন পুরুষ এবং একজন মহিলা চারজন এই চারজনকে নিয়ে যাত্রা শুরু করলো এই মহান কাফেলা সুবাহান আল্লাহ এত ছোট কাফেলা যার যাত্রা শুরু হলো মাত্র চারজনকে দিয়ে আল্লাহ আকবার আল্লাহ আকবার। আমরা আজ এমন চরিত্র আমাদের হয়েছে সব জায়গায় আমরা দাওয়াত দিতে পারি কিন্তু নিজের স্ত্রীকে দিয়ে দাওয়াত দেওয়াটা আমাদের জন্য ডিফিকাল কারণ তাদের সঙ্গে আমরা দুর্ব্যবহার করি আমাদের চরিত্রের দুর্বলতাগুলো তারা জানে আল্লাহ নবীর স্ত্রী যেমন ভাবে আল্লাহ সুহান হুয়া তালার উপরে ভরসা করে একবার প্রথমে ঈমান এনেছে এরকম যদি আমাদের স্ত্রীরা হয়ে যায় তাহলে দেখেন আমরা কিন্তু প্রকৃত দায়ী হতে পারবো জন্য আমি আমার ভাই-বোনদেরকে এই কথাটা বলতে চাই আসুন আমরা আমাদের প্রত্যেকটা মুসলিম ঘরে ইসলামের দাওয়াতটাকে জীবন্ত রাখি কি দাওয়া ইলাইব হোম ব্রাদার্স এন্ড ঘরের মধ্যে যদি ইসলাম মরে যায় সারা দিন যদি ছেলে মেয়েরা হলিউড বলিউডের ফিল্ম দেখা নিয়ে ব্যস্ত থাকে সারা দিন যদি ওরা আইফোন আর বিভিন্ন ধরনের স্মার্টফোন আর আইপ্যাড আপনার কম্পিউটার ল্যাপটপ আর ইমেইল ফেসবুক আর আপনার টুইটার অমুক তমুক হিজি বিজি এগুলো নিয়ে যদি সারাদিন ওরা ব্যস্ত থাকে টাইমলি যদি ঘরের মধ্যে নামাজ না হয় আজান না হয় মসজিদে গিয়ে আমরা পুরুষরা শরিক না হই মহিলারা নামাজ না পড়ে একজন আরেকজনের কথা না শুনে লেখাপড়া না করে ওয়ার ইজ দ্য পিস শান্তিটা কোথায় আপনার এজন্য যদি ভালো চাই আমার ফ্যামিলিটাকে আমি ঠিক করি সারা দুনিয়া ঠিক করতে আমি না পারলে ডাজন্ট ম্যাটার

এই জিজ্ঞাসার জবাব না দিয়ে কিন্তু আমরা জান্নাতে যেতে পারব না আর এই সবকিছুর ব্যাপারে উত্তম আদর্শ আল্লাহ নবী তার ঘরে ইসলাম কায়েম করেছেন আগে আমরা অনেকে আছি নিজের ঘরকে বাদ দিয়ে দুনিয়া ইসলাম কায়েম করে ফেলতে চাই কিন্তু ঘরের খবর নাই তখন ঘরটা পর হয়ে যায় আর আমরা নিজেরাও আশাহত হয়ে যাই ইস্তেকামাতের সঙ্গে থাকতে পারি না আমরা প্রত্যেকে এই ঘরকে গুরুত্ব দেই আমার ছেলে নামাজ পড়ে কিনা আমার মেয়ে নামাজ পড়ে কিনা আমার স্ত্রী কি না। আমার ভাই ব্রাদার নামাজে কিনা তাদেরকে কিভাবে সাহায্য করা যায় কিভাবে তাদেরকে হেল্প করা যায় এর জন্য আমাদেরকে সময় দিতে হবে এ ব্যাপারে আমাদের অনেকের কসুরি আছে আমরা অনেকে সময় দেই না আমরা বাহিরে ঠু মাস বিজি কিন্তু এতে কিন্তু আমাদের ফায়দা হবে না আমরা ভুল করছি এই ভুল আমরা সংশোধন করতে হবে আমার ভাইরা এই ভুল আমরা সংশোধন করতে হবে আমার বোনেরা এবার আমাদের ফ্যামিলি ফ্যামিলি একটা হয়। আপনি নিজে যেমন কাজে শরিক আপনার ছেলে যেন দাওয়াতের কাজে শরিক হয় আপনার মেয়ে যেন দাওয়াতের কাজে শরিক হয় আপনার ভাই যেন শরিক হয় আপনার বোন যেন শরিক হয় আপনার বন্ধু যেন শরিক হয় আপনার আত্মীয় স্বজন যেন শরিক হয় এভরি সিঙ্গল ইন্ডিভিজুয়াল মুসলিম মেল ফিমেল প্রত্যেকেই যেন এই দাওয়াতের কাজের সঙ্গে যেন আমরা শরিক থাকি যদি তাই আমরা থাকি তাহলে এই দাওয়াত কিন্তু ছড়িয়ে পড়বে দেশ থেকে দেশান্তরে গ্রাম থেকে গ্রামান্তরে এরিয়া থেকে এরিয়ান্তরে সারা পৃথিবীতে একদিন এই দিনের দাওয়াত প্রসারিত হবে আর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যে ওয়াদা করেছেন আল্লাহ নবীর কি ওয়াদা মুসনাদে আহমদ সাহি হাদিস আল্লাহ নবী বলেছেন

দে উইল বিসেক্টেড তারা অথবা ইউরোপ হোক কানাডা হোক অথবা অস্ট্রেলিয়া হোক অথবা আফ্রিকা হোক আন্টার হোক অথবা ইন্ডিয়া হোক বাংলাদেশ হোক অথবা পাকিস্তান হোক আফগানিস্তান হোক বা হিন্দুস্তান হোক যেটাই হোক না কেন জমিনে যেখানে মানুষের বসবাস আছে এটা কোনো আইল্যান্ড হোক অথবা নর্মাল ল্যান্ড হোক যাই হোক না কেন যদি সেখানে মানুষের বসবাস থাকে আল্লাহ সুবাহ নির্দেশে আল্লাহর নবীর ওয়াদা অনুযায়ী সেখানে ইসলামের দাওয়াত পৌঁছবে কিন্তু কোশ্চেন হলো আপনি এবং আমি কতগুলো দরজায় গিয়ে নক করে বলবো আমি ইসলামের পক্ষ থেকে এসেছি দাওয়াত দিতে দ্যাট ইজ দা বিগ কোশ্চেন এটা হলো বড় প্রশ্ন আপনি আমি কতগুলো দরজায় গিয়ে আঘাত করে বলবো আই এম হেয়া

তখন মুক্তির কোন উপায় থাকবে না এই দাওয়াতের জন্য আল্লাহর নবীকে আল্লাহ উজ্জ্বল নক্ষত্র করে দিয়েছেন মনে হয় যেন নবীর জীবনটা শুধু দাওয়াত 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 দিয়ে ভরা সুবাহ আল্লাহ দাওয়াতটাই হলো আসল জিনিস আমরা সবাই দায় আল্লাহ হব আর আল্লাহর দিকে আমরা সবাইকে ঢাকব আসুন আমরা সবাই দাওয়াতের পথে আগুয়ান হই আর দাওয়াতের কাজে নিজেরা শরিক থাকি অন্য মানুষদেরকেও শরিক করি الله سبحانه وتعالى جنة التوفيق دين آمين والسلام عليكم ورحمة الله وبركاته <applause> Oh. আপনার সম্পদকে সুরক্ষিত না রাখতে পারে বিনিয়োগ আপনার সম্পদকে নাও বৃদ্ধি করতে পারে কিন্তু জাকাত দিলে নিশ্চই আপনার সম্পদ বাড়বে থাকবে সুরক্ষিত এবং পবিত্র বিসটিভির সাথে থাকুন আপনার জাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন আইআরএফআই আলট্রায়েন ব্যাংক কোয়াড্রান কোর্ট আটচল্লিশ ক্যাল রোড বার্মিংহাম ইউকে পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক

ইসলামী সেরিয়ার রয়েছে সুনির্দিষ্ট সুমহান লক্ষ্য উদ্দেশ্য ও নীতিমালা ইসলামী সেরিয়া অনুসরণের মধ্যে নিহিত রয়েছে মানুষের শান্তি ও কল্যাণ আপনি কি ইসলামী সেরিয়ার সেই সব মহান লক্ষ্য নীতিমালা ও কল্যাণকর দিকগুলো জানতে চান তাহলে দেখুন ইসলামী শেরিয়ার লক্ষ্য উদ্দেশ্য ও নীতিমালা সংক্রান্ত আমার আলোচনা বাংলার পর্দায় জানুন সেই আদর্শ নীতিমালা যা মানবতার সব সমস্যার সমাধান করে দিল ইসলামী সারিয়ার নীতিমালা প্রতি সোমবার মঙ্গলবার রাত সাড়ে নটায় আপ সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে পিস বাংলায়